আইস 2% মেসা বহল এর বাদে মূল্যায়নতর অভাব এর বাদে 98% মুসলমানর যুবক হল শিক্ষায় জেনারেল শিক্ষার দরবে কিন্তু আফসুস ও জাগাত রে বাবা আফসুস ও জাগাত জন্মর বার্তা কি এখন পর্যন্ত আমি শুনছি না যে হাইলাকান্দি দক্ষিণ হাইলাকান্দির জমিন মুসলমানর একটা ছেলে ফড়ি ফড়ি ডিসি হইছে আফসুস তো ও জাগাত কিন্তু আমি ও জাগাত তাকিয়ে শুনছি দক্ষিণ হাইলাকান্দির মুসলমানের ছেলে একজন শেখুল হাদিস হইছে একজন মুফতি হইছে একজন কারি হইছে একজন হাফিজে কোরআন হইছে বাবারে শত শত কেইছে কলিজা আছে যদি জেনারেল শিক্ষিত অত শিক্ষায় শিক্ষিত বানারায় তা হইলে ডিসি বানাও না খানে এসপি বানাও না খানে এডিশনাল এসপি বানাও না খানে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও না খানে সারা তো জেনারেল বাই যারায় গিয়া আপনার লাভবান হতটু করায় আজ আপনার বিভিন্ন জায়গাত গেলে দেখা যায় মুসলমানের চুলে অকল সব দিক দিয়ে আপনার বৈষম্যর শিকার ওইটা হাতরা না তা হইলে যদি আমরা বৈষম্যর শিকার বুঝি লাইলাম আমরা যদি হি ফোতে গেলে লাভবান হইতাম পারতাম নাই তা হইলে বাবা সমাজখন ও ফোতে আও না রে যে ফোতে আইলে তুমি লাভবান যে ফোতে আইলে তোমার পরিজন লাভবান যে ফোতে আইলে তোমার মুর্দেগান লাভবান যে ফোতে আইলে তোমার গোষ্ঠী খানদান দেখাল কেয়ামতর দিন সুপারিশ করিয়া সাফাত করিয়া জন্নত লইয়া যাই তাই ভারবাই ও ফোতে আমিনু কামা আমানান নাস قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون زي شمائي مدنر زمينر منافق اخلر اخوة ويلو وإذا قيل لهم آمنوا أو منافق اخل آمنوا كما آمن الناس তুমি তাই ইমান আনো যেইভাবে মানুষগুলাই ইমান আনছন এই নাস দ্বারা উদ্দেশ্য নাস দ্বারা আল্লাহর উদ্দেশ্য এটা হলো ওই সব সাহাবায়ে কেরাম হল যারা আল্লাহর রসুলের এদিকে চলে আশেপাশে থাকে আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী মাথার নত করে আল্লাহর রসুলের ফরমা বরদারি করে তাবে দারি করে অনুসরণ করে এইসব সাহাবায়ে কেরাম হলের মতো তোমরা ইমান আনো তখন এই মুনাফিক হলে কইছিলা আমরা কিতা ওই বেউকুব হলের নাউজুবিল্লাহ এই বেউকুব হলের মতো কিতা আমরা ইমান আনতাম আল্লাহ তবারকা ওয়া তাআলা উঠিয়া কইলা রে ও মুনাফিক হল এরা বেউকুব নাই রে এরা দিন দরদি সমাজসেবী আল্লাহর রসুলের আশিকিন কোরআনের আশিকিন এরা বেউকুফ নাই বলকে তোমরা ওয়া তাহলায় প্রকৃত পক্ষে বেউকুফ কারণ তোমরা যদি সাহাবায়ে কেরাম অখলর মতো জ্ঞান থাকতো সাহাবায়ে কেরাম অখলর মতো তোমরা যদি চোখ থাকতো তাহলে তোমরা এইসব বাক্য সাহাবায়ে কেরাম অখলর সামনে সম্বোধন করলাই না মানে কারণ তোমরা না জানা হিসাবে তারার সম্পর্কে জানো না এর কারণে তোমরা তারারে বেউকুফ করায় আসলে তোমরাই নিজে হইয়া দেখলাই বেউকুফ ও বাবাজি অকল বাপ্পাই অকল এইসব সাহাবায়ে কেরাম অকলে দুনিয়ার জমিন থাকতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান তারা আমার উপরে রাজি আমি তারার উপরে রাজি জন্নত আপনার জন্নতর সুসংবাদ জন্নতর সার্টিফিকেট জন্নতর খুশখবরি দুনিয়ার জমিন থাকতে এইসব সাহাবায়ে কেরাম অকলে ভাই নেইছেন কারণ তারার চাহিদা তারার খেদমত তারার সব কিচ্ছু আল্লাহ এবং আল্লাহর রসুলের বানাইল প্রতিষ্ঠান আসহাবে সুফর মাদ্রাসার লগে তারার সবর সম্পর্ক আসলো এর কারণে বাবা দিয়ে কল বাব্বা কল আজ এই জমিনে মাদ্রাসাটা হোক যে কোনো মাদারিসে কৌমিয়া ফাইন এরা প্রথমত আপনি আপনার আওলাদরে দেন আপনার একটা বাচ্চারে সুশিক্ষায় শিক্ষিত করেন একটা বাচ্চারে হাফিজ কোরআন বানান একটা বাচ্চারে আলিমে দিন বানান এরপরে আপনি স্কুলও দেন ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান এফআরসিএস বানান ওভারসিয়ার বানান এর বাদে কোনো বাধা নাই রে বাবা কিন্তু অকল তার বাদে খুঁজাইয়া সাইয়া দেখবা মরতে এক গুছু গুড়াইয়া যদি জনজার নমাজ পড়াই তো পারে ও ছেলে ভাগ্যবান ও বাবা ভাগ্যবান যে বাবার সামনে বেজা বাবা মারা যাবার বাদে ছেলে আল্লাহ আকবর হইয়া জনজার তাহরিমা বানছি কিন্তু আমি মোল্লা বেটা মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হেড মাওলানা শেখুল হাদিস অমুক ফির সাহেব অমুক বুজুর্গ সাহেব কিন্তু খেওরর দিল আইতো নাই
যে কথা তোমার ছেলের দিলের মধ্যে আইব। আল্লাহু আকবর হইয়া তাহরিমা বান্দার বাদে সামনে যেই সময় দেখবো তার বাবার ডেড বডি, যেই সময় দেখবো তার জন্মদাতা পিতা, এই ডেড বডি দেখার লগে লগে দিলর অন্তরের অন্তঃস্থল লাগিয়া মনে মনে আইব, আল্লাহ তুমি আমার আব্বারে মাফান করিয়া দেও, আমার আব্বারে জন্নত নসিব ফরমাও। এটা কিন্তু মসজিদের ইমাম সাহেব রাইতো নাই, এটা কিন্তু আমি মোল্লা বেটা রাইতো নাই, এটা কিন্তু মধুর স্যার হেড মাওলানা রাইতো নাই, এটা কিন্তু মসজিদের ইমাম সাহেব রাইতো নাই, এটা কিন্তু ভীর সাহেব রাইতো নাই, এটা অন্য কোন সাহেব রাইতো নাই, এটা আইলে একমাত্র তোমার চলে তোমার ছেলের প্রতি এই আবেগ আইবরে আবেগ বিনিময়ে দোয়া করব। কবর যাবার সামনে বইয়া ছেলে যেইভাবে সুরাইয়া বিশুদ্ধ আপনার শুদ্ধ আলিম বানাও, হকানি আলিম বানাও, একটা ছেলের কারিয়ে কোরআন বানাও, একটা ছেলের দিনের মুজাহিদ বানাও, এই ছেলে তোমার লাগে সদকায় দাঁড়িয়া। আমরা তো আলিম হলে হই না বাবা, জেনারেল শিক্ষা দেওয়া চলবে না, আমরা হই এখন তো বর্তমানে জমিয়তে একটা লাইন খুলিছে আপনার উচ্চ শিক্ষায় শিক্ষিত মুসলমানের ছেলে মেয়েরে দিল্লি তাকে স্কলারশিপ দেওয়া হয়, কিন্তু আফসোসের বিষয় আফসোসের বিষয় আজ 2% মেশা বহল, এর বাদেও মূল্যায়নের অভাব, এর বাদে 98% মুসলমানের যুবক হল শিক্ষায় জেনারেল শিক্ষার ধরবে, কিন্তু আফসোস ও জাগাত রে বাবা, আফসোস ও জাগাত, জন্মর বার্তা কি এখন পর্যন্ত আমি শুনছি না যে হাইলাকান্দি দক্ষিণ হাইলাকান্দির জমিন মুসলমানের একটা ছেলে ফড়ি ফড়ি ডিসি হইছে। আফসোস তো ও জাগাত, কিন্তু আমি ও জাগাত তাকিয়ে শুনছি দক্ষিণ হাইলাকান্দির মুসলমানের ছেলে একজন শেখুল হাদিস হইছে, একজন মুফতি হইছে, একজন কারি হইছে, একজন হাফিজে কোরআন হইছে, বাবারে শত শত কেইস গলিদা আছে। যদি জেনারেল শিক্ষিত অত শিক্ষায় শিক্ষিত বানারায় তা হইলে ডিসি বানাও না খানে, এসপি বানাও না খানে, এডিশনাল এসপি বানাও না খানে, বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও না খানে, সারা তো জেনারেল বাই দাঁড়ায় গিয়া আপনার লাভবান হতটু করায়। আজ আপনার বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় মুসলমানের চুলে অকল সব দিক দিয়ে আপনার বৈষম্যর শিকার, ওইটা হাতরা না। তাহলে যদি আমরা বৈষম্যর শিকার বুঝি লাইলাম, আমরা যদি হি ফোতে গেলে লাভবান হইতাম ফারতাম নাই, তা হইলে বাবা সমাজ সম ও ফোতে আও না রে, যে ফোতে আইলে তুমি লাভবান, যে ফোতে আইলে তোমার পরিজন লাভবান, যে ফোতে আইলে তোমার মুর্দেগান লাভবান, যে ফোতে আইলে তোমার গোষ্ঠী খানদান দেখাল কেয়ামতের দিন সুপারিশ করিয়া সাফাত করিয়া জন্নত লইয়া যাই তাই ভারবাই ও ফোতে আও। মা তোমার বুঝো আর না কিছু ঠেঙ্গা লাগছে, আপনারা নিকুত মত আসেনি নিনা, আমি এক তরবা করিয়া যাই গিয়া সবার মত আছে তো ইনশাল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করতাম একটি ছেলে হাফিজে কোরআন বানাইতাম, হাফিজে কোরআন বানানির বাদে পার্সিয়ার ইঞ্জিনিয়ার ওভারসিয়ার ডাক্তার সব বানাও কোনো অসুবিধা নাই। আই দক্ষিণ হাইলাকান্দির জমিন একজন পাইলট হয়েছে মুসলমানের ছেলে আসেনি, সারা তো 98% দিলেই যায় মুসলমানের বাচ্চায় স্কুলও। এখন মা সাঁতারে দাঁড় গিয়ে আমি মজুদ থেকে যাই আর কি চুড়া মাথিলে মাত্র 5 মিনিট রয়েছে, চুড়া কয়েকদিন আগে আমরার আসামের মুখ্যমন্ত্রী সাহেব একটা ইন্টারভিউ দিয়েছিল আপনারা স্মরণ আসেনি, তাইন কয়েকটা বলে পরিকল্পনা হয়ে থাকলো মুসলমানের ছেলেরে তাইন মেয়ের আর ইঞ্জিনিয়ার ওভারসিয়ার বানাইতরা, একটা ইন্টারভিউ আইসি দেশনি আর সরকারি মদরসা তাইন বন্ধ করে রয়েছেন, এখন বলে তান মন কি বাদ তান মনে কর যে ওটা মদরসা অকল বন্ধ করতা, হ্যাঁ বন্ধ করিয়া মুসলমানের ছেলে মেয়ে ওতারে বলে ইঞ্জিনিয়ার ওভারসিয়ার বানাইতরা। আমি প্রথম আমার মুখ্যমন্ত্রী মহোদয় সর্দার শহীদ আবেদন করিয়ার আপনি মুসলমানের তরফে আইবার আগে আমি প্রথমত জিজ্ঞাসা করি হিন্দু ভাইয়ান তোর ছেলে মেয়ে সারা ওভারসিয়ার ইঞ্জিনিয়ার হয়ে গেছেন নি, যদি ওই জানতে দ্বিতীয় আপনার অসাইটি আকা। আর 2 নম্বর হয়ে থাকলো 98% মুসলমানের ছেলেরা স্কুল ও জেনারেল আর মাত্র 2% বর্তমান কর সমীক্ষা কর 2% তা কি কমে গেছে, 1% আরো কত মদরসাত পড়িতরা মুসলমানের বাচ্চারা আপনি 98% সারারে চাকরি দিলাইছেন নি,
ও খাইলকুর আপনি রাত্রে আপনার দেখছি ফেসবুকে লেখা একশো কতটা চাকরি দিতা, এতর মধ্যে 60% দিলা, 40% দিতা, হিতা খালি খুঁজাই তারা খানো 60% দিলা, ইন্টারভিউ দিলা, হিতা মিডিয়া খুঁজাইয়া পার না, তাই খালি অনবরত খালি বম বম খতরা যে আমি দিলাইছি, হেরা আবার খুঁজাইয়া পার না, তাই হোক আমি হিতার দিকে যাইয়ার না। আপনার কাছে প্রথমত আবেদন হইয়া থাকলো, প্রথম আপনি মুসলমানের 98% ছেলেরারে খাজো লাগায়, যেই সময় আপনি 98% ছেলের মেয়েরারে খাজো লাগাই দিবা, ও আমরা কইব আপনি 2% আকুয়া, যদি এগুন্তরে খাজো লাগাইন না, আজ আইএ পাস কত ছেলেরা বেকার, আজ এমএ পাস কত মেয়েরা বেকার, আজ আপনার বিএ পাস কত মেয়েরা মুসলমানের বেকার, তোমার জান গেল গিনি মুদর সাবাই দি, তোমার লালস পাড়ি গনে নি মুদর সাবাই দি, এর কারণে কালিমা তো হক নুরি দাবি হাল বাতিল, মাঠটা কথাটা বড় হক কিন্তু ইরাদা খনেওয়ালার বড় ভয়ানক, কথাটা কিন্তু চির সত্য কিন্তু সবা কথার ভিতরে গভীর তত্ত্ব লুকাইল, আমার সলমান বাবা জিও গল বাবা জিও গল তোরা সজা গোয়ার দরকার আছে, এই মদরসা বকলর বাসানির দায়িত্ব তোমার দান, এই মুসলমান মোগল এই মাদ্রাসা বানানির দায়িত্ব আপনার আর আমরা, আর মুসলমানদের সালাম মাদ্রাসা মোগল দে সালানের দায়িত্ব আপনার এবং সবার, এই মাদ্রাসার প্রতি গয়র কৌমেওয়ালা স্যার এই মাদ্রাসার প্রতি গোটা বিশ্বর গয়ের মুসলমান হকলে আপনার হিংসার চৌকে দেখে, আই মাদ্রাসা অকল বনছে আরো যেন নাই রে বাবা অকল বানাও, আরো যেন নাই অন বানাও, যতদিন পর্যন্ত রুয়ে জমিন কৌমি মাদ্রাসা আছে দিনে ইসলাম জিন্দা, আর যেই সময় রুয়ে জমিন থাকি কৌমি মাদ্রাসা বন্ধ হয়ে যাইব দিনে ইসলাম বেন্দা লাগি যাইব, স্পেনের জমিন 350 বছর ইসলামের হুকুমত চালাইছে কিন্তু আজ আপনি ইসলাম স্পেনের জমিন যাইন, দাড়ি টুপিওয়ালা মুসলমান একজন হইতাই না রে বাবা, লুকাই লুকাই ইসলাম রে গ্রহণ করই, আজ আপনার 10-12 বছর আগে কর্তবা জামে মসজিদ এবে সরকারে অর্ডার দিছে মাইক লাউডস্পিকারও আজান দিতে পারবাই, যে জায়গা 350 বছর ইসলামে হুকুমত চালাইছে মসজিদ আসলো না মুদরসা গঠন করা হয়েছিল না, যার কারণে ইসলাম বিদায় মুসলমানের বিদায় হয়ে গেছে, আজ ও জমিন ব্রিটিশে হুকুমত করেছে, ব্রিটিশ রেখে দাইতে গিয়া প্রথমে মুদরসা বখল বানা বাবা ইসলাম তো ভারতের জমিন থাকি বিদায় হয়েছে না, ও লাস্ট একটা কথা আপনার সামনে অনুরোধ করলাম, আল্লাহ তোমারে কেমন আলায় আমরা খোয়ার থেকে হুনার থেকে বেশি বেশি আমলের তো অভিযোগ ওকে আল্লাহুম্মা আমিন, আর মদরসার লগে আমরার মায়া মহব্বত হইত, আল্লাহ আমরার মায়া মহব্বতর নজরে চলার তৌফিক দিত ওকে আল্লাহুম্মা আমিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একবার সময় শেষ মুখতসর দোয়া আমিন আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم اي الله يا رحم الراحمين يا اكرم الاكرمين আয় আল্লাহ যদিও আমি গুণাগার হয়েছি একার আই বড় নেককার মানুষ সকল লইয়া দাড়ি ফাকনা মুরব্বি সাহেব সকল লইয়া আয় আল্লাহ মুবল্লি সকল লইয়া উলামা হযরত সকল লইয়া তলাবাই আজিজ সকল লইয়া আয় আল্লাহ তোমার আশিকিন জাকিরিন নাজওয়ান মায়াইন সকল লইয়া তোমার দরবার আয় আল্লাহ মাদ্রাসার কেন্দ্র করিয়া খান ফাতিসুরে মাহবুব আয় আল্লাহ আমরার ফজ্ঞতাকে অসংখ্য অগণিত দুরুদ সালাম সোনার নবীজির রোজায় আতহরুর মধ্যে হাদিয়া তান পৌঁছাইয়া দেও আয় আল্লাহ সোনার নবীজির তোবাইলে আর খাতিরে আয় আল্লাহ তুমি আমরার গুনাহ অখলরে মাফ করিয়া দেও আমরার বাকি জিন্দেগান অখলরে মাফ করিয়া দেও আমরার মুর্দেগান অখলরে মাফ করিয়া দেও আয় আল্লাহ গোটা পৃথিবীর মাদারিসে কওমিয়ার মতো এই মাদ্রাসারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন মুনতাজিমিন কার গুনাহ নকলনে আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও এই এলাকার দিন ধরা দিবাই আই নকলরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই এলাকার যত মুর্দেগা নকল কবর বাসী হয়ে গেছেন সারারে মাফ করিয়া দেও আয় আল্লাহ এই মজলিস সাজাইতে গিয়া মাহফিলের দদল জলসা বানাইতে গিয়া যত বাজানটা যত রকমের সাহায্য করছেন আয় আল্লাহ সবরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই মাহফিল অনেকের মানুষ সকল আছেন তারা হাতর তলে হাত রাখিয়া হইয়ার মাওলা তুমি আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও সাল্লাল্লাহু তাআলা আলা خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم